بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد আমাদের এক দিনী ভাই বেশ কিছুদিন আগে থেকে প্রশ্ন করেছেন যে গোনা গুলি কি কি কবিরা গুনা সম্পর্কে সকলে আলোচনা করেন সেই হিসেবে কবিরা গুনাগুলি সমর্মে আইডিয়া এসেছে কিন্তু সগিরা গোনা গুলি কি কি এটা জানতে চাওয়া হয়েছে উদাহরণস্বরূপ অর্থাৎ সগিরা গোনা কোনগুলিকে বলে সগিরা এবং কাবিরা গোনাহ অর্থাৎ বড় গোনাহ এবং ছোট গোনা চেনার জন্য কিছু মূলনীতি রয়েছে বিশেষ করে কাবিরা গোনাহের যে মূলনীতি বলা হয়েছে এই মূলনীতিগুলি যদি পড়ে মূল মূলনীতির আওতাধীন যদি পড়ে যে সমস্ত গোনাহগুলি পড়বে সে গোনাহগুলি কবিরা গোনাহ বলে গণ্য হবে আর যে গোনাহগুলি এই মূলনীতির আওতায় পড়বে না সেগুলি সগিরা গোনা বলে গণ্য হবে ইবনা আব্বাসের কবিরা গোনাহের বিভিন্ন সংজ্ঞা থেকে অনুভাবে তাবেইদের পরিবেশিত কবিরা গুনাহের সংজ্ঞা থেকে জানা যায় এই কথাগুলি যে কবিরা গোনা হল ওটাই যা যাকে আল্লাহ বা তার বাতারসুল কবিরা গুনাহ বলে আখ্যা দিয়েছেন অথবা যে অপরাধের ওপরে দুনিয়াতে হদ রাখা হয়েছে যেমন জেনা ব্যবচারে হদ জেনা করলে একশো দররা মারতে হবে অব্যাহিত হলে আর বিবাহিত হলে রজম করে মারতে হবে এটা দুনিয়ার শাস্তি অথবা আখের হাতের শাস্তি মর্মে হুমকি দেওয়া হয়েছে যে অমুক অপরাধটি করলে আখেরাতের শাস্তি রয়েছে যেমন আল্লাহ আল্লাহর আমি রাগান্বিত হবেন যে ব্যক্তি এমন কাজ করবে আর এরকম বিভিন্ন বিষয় রয়েছে যেমন কোরআনকারী কোরআনকারী ভিতরে এসেছে যারা ফ আলাহিম গজব মিনাল্লাহ ওদের ওপর রয়েছে আল্লাহর গজব তার মানে এটা হলো কবিরা গোনা তার অবক্ষার হিসেবে হাদিসে রয়েছে যে ব্যক্তি মিথ্যা কসম দিয়ে তার ভাইয়ের হককে ছিন্নিত করবে তার ভাইয়ের হক কেড়ে নেবে মিথ্যা কসম দিয়ে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার ওপরে রাগান্বিত আল্লাহ তার ওপরে কদাম্বিত থাকবেন এই যে কোধের কথা বলা হয়েছে যে আল্লাহ পরকালে তার ওপরে কদাম্বিত হবেন তো এগুলি হলো কবিরা গনাহের আলামত অনুভাবে যেসব পাপের ক্ষেত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি এমন কাজ করবে সে ইমানদার নয় মানে ইমানকে নাফি করা হয়েছে অথবা লানতের কথা এসেছে যে অমুক কাজটা করলে লানত যেমন লান আল্লাহমান জবাহালে গাইরুল্লাহ বখার শরীফ হাজে হয়েছে আল্লাহর লানত রয়েছে তার ওপরে বা আল্লাহ তাকে লানত করুন যে গাইরুল্লাহর নামে জবাই করবে তা সব কবিরা গনাহের সংজ্ঞা আবারও বলি কবিরা গণহা যাকে আল্লাহ এবং তার রাসুল কবিরা গনাহা বলে আখ্যায়িত করেছেন যেমন মহানব্বুল আলমী বলছেন আল্লা দিন আয়াসটা নেব না কাবা ইয়াল ইসমে আল ফাওয়া হেসা ইল্লামা ইন্না রব্বা কাওয়াসে ওয়াল মা ফেরা অর্থাৎ যারা বিরত থাকে গুরুতর পাপ মানে বড় পাপ কবিরা গোনা থেকে ও অশ্লীল কর্ম হতে ছোটখাটো অপরাধ করে আপনার প্রতিপালক তার ক্ষমা অপরিসীম তিনি হলেন অপরিসীম ক্ষমার অধিকারী তার মানে এ ব্যাখ্যা যে যারা কবিরা গোনাহ এবং অশ্লীল কাজগুলি থেকে বিরত থাকে আল্লাহ রবুল্লা আহমিন তাদের ছোটোখাটো অপরাধগুলিকে মার্জনা করে দিবেন সুরা নাজম বত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রবুল্লাহ আহমিন গোনাহগুলিরকে কয়েকটি সেতু বিভক্ত করেছেন যেমন কাবায়ুল ইসিম বলেছেন ফাওয়া ফওয়াহেস বলেছেন এর বলছে ইল্ল আল্লামামাম কথা বলছে এই লামাম বলতে সগিরা গোনা তাফসিরে এসেছে তাফসির ইমনা ক্যাশির তফসির এমন জারির তবারি এতে এতে সকল তফসিরের কে এসেছে লামাম অর্থ সগিরা গোনা অর্থাৎ যারা কবিরা গোনা থেকে বেরো থাকে অশ্লীল কাজ থেকে বেরো থাকে লাম তবে সগিরা গোনা ঘটে থাকে তাদের মাধ্যমে কিন্ রব্বা কাসে মাগফিরা ফেরা নিশ্চয়ই আপনার রব তার ক্ষমা অপরসীম মানে এই জাতীয় লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন মানে কবিরা গুনা যেহেতু যেহেতু করে না অশ্লীল কাজে লিপ্ত নয় আল্লাহ ছোটোখাটো গোনাহাগুলি মাফ করে দেবেন তাহলে সগিরা গোনাহা আছে এটা আমরা পবিত্র কোরআন থেকেও বুঝেছি বুঝতে পারি অনুভব সুরা হজুরাতের ভিতরে মোহানবুল আলমিন গোনাহার বিষয়ে গোনাদের সগিরা কবিরা হয় সেটা সে বিষয়ে আমাদেরকে বর্ণনা দিয়েছেন আল্লাহ আকার এলাইকুম কুফরাওয়াল ফসুকাওয়াল আশিয়ান তোমাদের নিকটে তোমাদের জন্য আল্লাহ কুফরি এবং ফাসকি এবং নাফার মানিকে ঘৃণিত করে দেখেছেন অত্র আয়াতে ঘৃণিত করে দেখেছেন কি কি বলা হয়েছে এরপরে বলে দেওয়া হয়েছে কুফুরি ফাঁসেকি অলামায়দিন বলেন যে এটা হলো কবিরা গুণা মানে যেসব গুণার কারণে জাহান্নাম যাওয়া লাগে আল্লাহ না ক্ষমা করলে তো এইগুলি অপরাধের কথা আল্লাহ উল্লেখ করেছেন ফসুক দ্বারা আর এশিয়ান দ্বারা উদ্দেশ্য হল সগিরা গোনা তার মানে কবিরা গোনা সগিরা গোনা আল্লাহ উল্লেখ করেছেন পূর্বে কুফরি উল্লেখ করেছেন যেটা কবিরা গোনার ভিতরে থেকে বড় কবিরা গোনা তো কুফুরি ফাসে কি সগিরা গোনা মানে কুফরির গোনা এটা সবথেকে বড় মানে বড় পাপের ওপরে আরও বড় পাপ এরপরে কবিরা গুনা উল্লেখ করা হয়েছে এরপরে শিয়ান বলতে সগিরা গোনা উদ্দেশ্য সুতরাং আল্লাহ সগিরা কবিরার ভিতরে পার্থক্য করেছেন আমরা এখান থেকে বুঝতে পারি অন্যভাবে রস সাল্লাহ আলী অসংখ্য আদিশ থেকে আমরা জানতে পারি যে গোনা দুই প্রকার সগিরা কবিরা যেমন বলা হয়েছে পঁচাত্তর সালাত এর মধ্যবর্তী গনাহের জন্য কাফারা কাফার কবায়ের যখন কবিরা গোনাহা থেকে থাকা হবে। অনুরভাবে রাশো উল্লাহ সাল আলী আসসালাম বলেছেন আকবরুল কাবায় আল ইশা কবিল্লাহ থেকে বড় গনা হল আল্লাহর সাথে শরিক করা তাহলে আমরা বুঝতে পারলাম যে গুনাহের বিভিন্ন প্রকার রয়েছে সগিরা গোনাহা কবিরা গোনা এ গোনাহ দুই প্রকার বিভক্ত প্রসিদ্ধ দুইটি প্রকার রয়েছে তো যেগুলি গোনাকে আল্লাহ বলেই দিয়েছেন বা রাসূল বলেই দিয়েছেন যে এগুলি কবিরা গোনা সেগুলি কবিরা গোনা আর যেগুলি সগিরা গোনাহ সে গোনাহগুলির পরিধি ব্যাপক এই জন্যই ওগুলির আলাদা করে কিছু বর্ণনা করা হয়নি আল্লাহ যেমন এখানে উল্লেখ করেছেন সোরা নাজমেনের ভিতরে কী বলছে ইল্লা আল্লাম একমাত্র সগিরা গুনা ব্যতীত মানে সগিরা গুনার কথা ভিন্ন আল্লাদিন দিন না বোনা কবায় আল ইসমে আল ফওয়াহেষা ইল্লা যারা বিরত থাকে কবিরা গোনা থেকে এবং ফায়শা অশ্লীল কাজ থেকে তবে ছোটোখাটো অপরাধ থেকে বিরত থাকে না তো এই ছোটোখাটো অপরাধ সগিরা গোনার কথা আল্লাহ এইভাবে আমভাবে বলেছে এগুলি আর বলে দেননি কোনোভাবে রসৌল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসের ভিতরে এভাবে চিহ্নিত করে দেননি তবে কবিরা গোনাগুলি চিনতে পারলেই সগিরা গোনা চিনা খুবই সহজ হয়ে যাবে তো এগুলো হলো মূলনীতি যে যেগুলিকে আল্লাহ এবং তার রাসুল কবিরা বলে চিহ্নিত করেছে এই গুনাগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এবং কবিরা গুনহাস গুনহার কথা আল্লাহ রসুলের জবানা যে উচ্চারিত হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম যেমন কি বলছেন রসোল্লা আসলাম একটু পরে বলেছি আকবরুল কা বা ইরে আশির কবিল্লাহ বা আল ইসাহ কবিল্লা ওকুকুল ওয়া শাহাত কবিরা গোনার ভিতরে আরও বড়ো কবিরা গোনা হলো সিরেক করা আল্লাহর সাথে পিতা মাতার অবদ্ধতা হওয়া পিতা মাতার অবদ্ধ হওয়া মিথ্যা সাক্ষী দেওয়া বোখারিশ হাদিস অরুভাবে রসুল্লাহ সাল্লাহ আলি ভাল্লাম আছেন এই এ বস আলম বেকাত তোমরা সাতটি ধ্বংসাত্মক বসু থেকে বিরোধ থাকো বেঁচে থাকো এরপরে সেগুলি উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে আর শির কবিল্লাহ ওয়া করা তারপরে জাদু করা ও আকলো রেবা ও আকলো মার ইয়াতিম সুদ খাওয়া এতিমের মাল ভক্ষণ করা ইত্যাদি এভাবে সাতটি অপরাধের কথা বলা হয়েছে তো এগুলি আল্লাহ রসলের জবানে উচ্ছেদ হয়েছে এগুলি কবিরা গুনহা সুতরাং যেগুলি আল্লাহ এবং তার রাসুল কবিরা বলে চিহ্নিত করেছে ওগুলি কবিরা অপরাধ কবিরা গোনাহ অনুভব কবিরা গুনাহের আরেকটি সঙ্গে আমরা বুঝতে পারলাম যে ওই অপরাধের শাস্তি থাকবে দুনিয়াতে যেমন জেনার শাস্তি দুনিয়াতে রয়েছে চুরি চুরি করার শাস্তি দুনিয়াতে রাখা হয়েছে এমন হাত কেটে দিতে হবে সাক্ষীর ভিত্তিতে অথবা আখেরাত যেমন আল্লাহ রাগ করবেন রাগান্বিত হবেন অমুক কাজ করলে তমুক কাজ করলে অথবা ইমানকে নাফি করা হয়েছে যেমন লা কিছু কিছু বিষয় বলা হয়েছে যে ওর ইমান নেই লাইও মানে আহা হাত তা এখন আহাবা ইলেহিমিম ওয়ালা দিহি তোমাদের দিহি তোমাদেরকেও ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা মাতা সন্তান সতীর্থ এবং অন্যান্য সকল মানুষ থেকে বেশি প্রিয় না হব খারিমসি শরফ হাদিস তাহলে আমরা বুঝতে পারি যে এখানে ইমানকে নাফি করা হয়েছে তার মানে এটা ছোটোখাটো অপরাধের অন্তর্ভুক্ত নয় তার মানে রসুল্লা সাল্লাহ আলি আসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে এমনকি নিজের নাফসের থেকেও বোখারি শরীফে এটাও রয়েছে যে অমর আজলান্ন বলেছে রসোল্লাহ আপনি আমার নিগরে সব কিছু থেকে প্রিয় তবে আমার নিজের নাফস থেকে নাই তখন রসু উল্লাহাম বলেছিলেন তাহলে তুমি এখনও ইমানদার হতে পারো নি মানে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নি তখন উনি বলেছিলেন যে আপনি আমার সব কিছু থেকে প্রিয় এমনকি আমার নাফসের থেকেও আমার নিজের জানার থেকেও তখন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছিলেন যে এখন হে হেউমার এখন তোমার ইমান পণ্য হলো তো যেসব বিষয়ে নাফি করা হয়েছে ইমানকে জানতে হবে যে এই বিষয়গুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত অনুভবের লানত যেগুলিতে এসেছে এগুলি কবিরা গুনহের অন্তর্ভুক্ত যেমন একটু পূর্বে উদাহরণ দেওয়া হয়েছে লানাল্লহমন জবাহে গাইিল্লাহ লান আল্লাহম লওয়ালে দইহে ওই ব্যক্তির লানত যে তার পিতামাতাকে লানত করে ওই ব্যক্তির ওপর লানত মান জাহালে লান আল্লাহ জাহা হলে গরিল্লাহ এ যে গাড়িউল্লার জন্য জবাই করে পশু জবাই করে মানে গাড়িউল্লার নামে লা নান লা হ মান নগাই আর মানান আর্ধ লা নহ্ মান নগাই আর মানা মানার আর্দে ওরফের লানত যে জমিনের চিহ্নকে বিলীন করে দেয় তো এগুলি সাব কবিরা গোনাহের অন্তর্ভুক্ত আমরা তাহলে বুঝতে পারলাম আর বিপরবাদ বাস করেছে আসিয়া ও দেহা তো তামাইয়া জো প্রত্যেক বস্তু তার বিপরীত বস্তু দিয়ে চেনা যায় রাত দিয়ে দিনকে চেনা যায় দিন দিয়ে রাতকে সুতরাং কবিরা গোনাহের যে সংজ্ঞা দেওয়া হলো এই সংজ্ঞার ভিতরে যে সমস্ত পাপ পড়বে সেগুলি কবিরা গোনা আর এই সংজ্ঞার সাথে যে সমস্ত পাপের সম্পর্ক নয় মিলে না সেগুলি সগিরা গোনা অতএব সগিরা গণাহের পরিধি অনেক ব্যাপক সুতরাং যে সমস্ত অপরাধের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুল কবিরা গুনাহ বলেননি বা দুনিয়াতে তার শাস্তি রাখা হয়নি অথবা আখেরাতে তার শাস্তির ব্যবস্থা করা হয়নি জাহান নামের অথবা আল্লাহর ক্রোধের অথবা যে সমস্ত অপরাধের ক্ষেত্রে ইমানকে নাকচ করা হয়নি বা লানত আসেনি এই জাতীয় অপরাধগুলি হারাম হল এগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয় আমাদের মনে রাখতে হবে হারাম যেগুলি এসবগুলি হারাম কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয় বরং কিছু হারাম রয়েছে এমনি হারাম কিন্তু কবিরা গুনাহের ভিতরে পড়ে না কবিরা গুনাহের ভিতরে একমাত্র ওই অপরাধগুলি পড়বে যে অপরাধগুলি এই মাপকাঠিতে অবতীর্ণ হবে সাহাব ইবনা আব্বাস রদি তালহ তিনি বলেছিলেন সগিরা গোনার উদাহরণ দিতে গিয়ে এর উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন যে এটি হলো যেগুলি আবু হরা রদিয়াল আনু ভাবনা করেছেন রসৌল্লা সাল্লাহ আলী আসসালাম থেকে যে কোতেবা আলা ইবনা আদম হজ মিনাজ জেনা আদম সন্তানের ওপরে তার জেনার একটা অংশ লেখে দেওয়া হয়েছে ফাহুদ রেখো যা লেখা লা মাহালাতা সে এই অপরাধে পতিত হবেই নিশ্চিত আকারে এরপরে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে ফা জেনাল আইনাইন আর না চোখের জেনা হলো দৃষ্টিপাত করা মানে বেগান নারীর দিকে দৃষ্টিপাত করা জেনা নিয়ে আর হাতের জেনা হলো ধারণ করা আর পায়ের জেনা হল পাপের দিকে হেঁটে যাওয়া ওই দিকে হেঁটে যাওয়া মানে জেনার আড্ডার দিকে হেঁটে যাওয়া আর জেনাল্লানে আল কালাম জবানের জেনা হলো কথা বলা মানে মিষ্টি মধুর কথা বলা প্রেমিকার সাথে আর আত্মা ওটার আশা করে মানে জেনা বেবিচার করার আশা আকাঙ্ক্ষা করে ওয়াল যা লেখা জি বহু আর লজ্জাস্থান হয় ওটাকে সাপোর্ট করে সত্যি 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 পরিণত করে ফেলে অর্থাৎ সত্যিকার অর্থে জেনা করে ফেলে অথবা ওটাকে মিথ্যা প্রতিপন্ন করে অর্থাৎ বিরোধ থাকার মাধ্যমে ওটাকে মিথ্যা প্রতিপন্ন করে আবার কোনো কোনো বানায় বলা এটাও বলা হয়েছে নাম্বাস থেকে যে এগুলি এই পর্যন্ত সীমাবহ থাকলে এগুলি হলো লামাম আর নতবা জেনা সরাসরি জেনা মানে সগিরা গোনা এ পর্যন্ত যদি সীমিত থাকে দেখা দেখা ইত্যাদি যা বলা হলো তাহলে এটা হবে লামামের অন্তর্ভুক্ত মানে সগেরা গোনাহের অন্তর্ভুক্ত আর যদি লজ্জাস্থানের মাধ্যমে ওই জেনাটা করেই ফেলা হয় তাহলে এটাই হলো প্রকৃত জেনা মানে কবিরা গোনাহা আশা করি আমরা বুঝতে পেরেছি তো এমন অসংখ্য আমল রয়েছে যেগুলি নিষিদ্ধ হাদিসে কিন্তু ওগুলি কবিরা গোনাহের মাপকাঠিতে পারে না সেই হিসেবে আর বলতে পারি ওগুলি সগিরা গুনাহ ওগুলি সগিরা গোনাহের ভক্ত। তো সগিরা গুনাহের পরিধি অনেক লম্বা সগিরা গোনাহাকে আমরা কবিরা গোনা দিয়ে চিনতে পারব অতএব যেসব অপরাধে প্রাগক্ত শাস্তি হমকি ধমকির কথা এসেছে এগুলি কবিরা গুণা আর যে সমস্ত অপরাধে অপরাধ বলেই চিহ্নিত করা হয়েছে বা নিষেধ করা হয়েছে বা হারাম বলা হয়েছে কিন্তু কবিরা গোনা এর মাপকাঠিতে উত্তীর্ণ হয় না ওগুলি বলা যায় পাপ সগিরা গোনা হের পাপের অন্তর্ভুক্ত তবে আমাদের মনে রাখতে হবে যে সগিরা গোনাহ غنام مرتك رسول الله صلى الله عليه وسلم بلن إياكم ومحقرات الزنوب تمرا تجح پاپ گل تهك برو تهك بي شدو فإن الله من الله طالبا এগুলির জন্য আল্লাহর পক্ষ থেকে একজন তলবকারী রয়েছে অতএব সগিরা গুনাহ থেকে থেকেও আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে হাদিসের ভিতরে আরও বলা হয়েছে যে সগিরা গুনাহের উদাহরণ হলো এই যে কিছু লোক সফরে বের হয়েছে এরপর তাদের রান্না বান্নার প্রয়োজন দেখা দিয়েছে তখন এ একজন একটা লকড়ি এনেছে একটা লকড়ি এনেছে এ একটা লকড়ি এনেছে এরপরে অনেকগুলি লকড়ি জড়ো হয়ে গেছে যার ফলে তারা তাদের রান্না বানার কাজ করে ফেলেছে এরপর সুস আল্লাহ সাল্লাম বলেন যে সগিরা গোনাগুলির মাধ্যমে সগিরা গোনাগুলির কারণ যদি আল্লাহ পাকড়াও করেন তাহলে ব্যক্তি অবশ্যই ধ্বংস হয়ে যাবে তার মানে সগিরা গোনাগুলি ইস্তফ আকারে জমা হয়ে থাকলে ওটা ব্যক্তির ধ্বংসের কারণে পরিণত হতে পারে অতএব সগিরা গোনা থেকে আমাদের সতর্ক থাকতে হবে তবে গোনাহা যে দুই প্রকার আমরা বিষয়টি বুঝতে পেরেছি সগিরা গোনাহা এবং কবিরা গোনাহা ওলামায় দিন কবিরা গণহাগুলিকে দুই ভাগে ভাগ করেছেন এক প্রকার গোনাহ যেগুলি কুফরে পর্যায়ে নিয়ে চলে যায় মানুষকে ইসলাম থেকে বের করে দেয় যেমন শিরিক সিঁড়ি কুফরের বিভিন্ন আইটেম এগুলো গোনা তো এগুলো মানুষকে কাফেরে নিয়ে যায় আর এক সেই কবিরা গোনা রয়েছে যেগুলি দ্বারা মানুষ ফাঁসেক হয় বড়ো ধরনের গোনাগার হয় বটে তবে ফাঁসেক মুসলিমের গণ্ডিতে থাকে এগুলি অন্যান্য এই সমস্ত পাপ যেমন জেনা বেবিচার সুদ খাওয়া ঘুষ খাওয়া ইত্যাদি এগুলোকে হালাল না মনে করে যদি কেউ করে তো এগুলি কবিরা গোনাহের অন্তর্ভুক্ত অবশ্যই তবে এগুলির কারণে একজন কাফেরে পরিণত হয় না একমাত্র শিরিক কুফরিতে লিপ্ত হলে কাফের হয়ে যায় তাহলে সগিরা কবিরা গোনাহগুলি সম্পর্কে আমরা জানতে পারলাম এবং মূলনীতির আওতায় যে পাপ পড়বে সে পাপকে আমরা সেভাবে গণ্য করব আর সকলেই আমরা বিরোধ থাকার চেষ্টা করব সগীরা কবিরা গুনাহা গুলি থেকে একটা আরবা আরবি প্রবাদ বাক্য রয়েছে লা রথা মাল ইস্তেক ফার ও রথা মাল ইসরার কবিরা গুনহা কবিরা থাকে না স্তবা ইস্তেক ফার করার মাধ্যমে আবার সগীরা গুনহা সগীরা থাকে না স্থায়ীভাবে ওগুলি করার মাধ্যমে তার মানে বারবার সগিরা গোনা বারবার সগিরা গোনা করার ফলে সেটা যেন আর সগিরা থাকে না মানে ওগুলো জড়ো হয়ে যায় ইস্তফা করে আর আল্লাহ ইচ্ছা করলে ওগুলো দিয়ে পাকড়াও করলে করতে পারেন এই জন্য রসু উল্লাহ সাল্লাহ আলি সহিরা গোনা থেকেও আমাদেরকে সহি হাদিসে বিরত থাকতে বলেছেন অতএব আসুন সগিরা কবিরা গোনা থেকে আমরা বিরত থাকি সর্বপ্রকার সর্ব পঙ্কির পঙ্কিরতাকে বর্জন করি তবে এতটুকু ইনশাল্লাহ আমরা আশাবাদী হব যে আমরা যদি নামাজ ওজা করি শরীয়তের পাবন্দি করি ইনশাল্লাহ আল্লাহ রব্লাহ আমিন আমাদের সগিরা গোনাগুলিকে এমনিতে মাফ করে দেবেন ইনশাল্লাহ এবং মাফের অনেক পথ পদ্ধতি রয়েছে যেমন আরাফা দিবসের রোজা সম্পর্কে আমরা জানতে পেরেছি শহিম মোসিমের হাদিস থেকে যে সগিরা গোনাগুলি মাফ হয়ে যায় আগের এবং এক বছর আগের এক বছর পরের অনভা আসরা রোজার মাধ্যমে বিগত এক বছরের গোনা মাফ হয়ে যায় তো এই জাতীয় মোকাফেরাত মানে কাফারা সম্পন্ন এবদগুলি আমাদের করা উচিত যাতে করে আমরা সগিরা গোনা থেকে বিমুক্ত থাকি আল্লাহ আমি আমাদের সবাইকে অফিদান দান করুন সগীরা কবিরা সর্বপ্রকার গণহাহ থেকে বৃহত্ত থাকার আমিন ওসাল আলা নবী মোহাম্মদ ওলা আলী ওসহবি আজমাইন আসালাম আলী রহমতুল্লা ববরকাতু